একদিকে করোনা সতর্কতায় লকডাউনে মানুষ গৃহবন্দী, অন্যদিকে মঙ্গলবার বিকেল থেকে জ্বলছে জেলার ফুসফুস হিসাবে পরিচিত সাধের শুশুনিয়া পাহাড়। এত সবের মাঝেও মৃদু ভূমিকম্প অনুভূত হলো বাঁকুড়ায়। বুধবার সকাল 11:24 নাগাদ এই ভূমিকম্পে আতঙ্কিত মানুষ। জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। ভূমিকম্পের উৎস স্থল ও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ঠিক কত তা সম্পর্কেও এখনো কোনো তথ্য মেলেনি। তবে প্রতিবেশী জেলা পুরুলিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর লকডাউনে বাড়িতে আটকে থাকা অনেকেই বাইরে বেরিয়ে আসেন, অনেককেই আবার শাঁখ বাজাতেও দেখা যায়। প্রত্যাশিতভাবেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ওয়াল জুড়ে ভূমিকম্প নিয়ে নানান পোস্টে ভরিয়ে দিচ্ছেন। অনেকের প্রশ্ন, প্রকৃতি কি তবে বিরূপ? একের পর এক ঘটনা কি কোনো শেষের শুরুর ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে সর্বত্র। করোনায় লক্ষ লক্ষ মানুষ মরছে, তো সে এক আতঙ্ক। আবার শুশুনিয়া পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পাচ্ছি, সে এক আতঙ্ক। আবার এই ভূমিকম্প, তাহলে কি সৃষ্টির শেষের দিকে নাকি? কী আমরা তো বিরাট আতঙ্ক আছে, কী করবো, কীভাবে বাঁচবো আমরা? আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম পরিবারের সকলেই, আতঙ্কগ্রস্ত হয়ে ছুটে বাইরে বেরিয়ে এসেছিলাম বাড়ির বাইরে। এটা মনে করছি যে প্রকৃতি আর সহ্য করতে পারছে না, মনে হয় যে এবারে আমরা সকলেই মিলে একবারে মাটির নিচে চলে যাব। এটা সেই জানেন যে জলে কুমির, ডাঙায় বাঘ, সেই রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। বাড়ির ভিতরে আছি করোনার ভয়ে, আবার ভূমিকম্পের ভয়ে আবার বাড়ির বাইরেও বেরিয়ে আসতে হচ্ছে, এই অবস্থা চলছে। ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, মঙ্গলময় দেবতাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, বিশ্বের সকল মানুষের ভালো হোক, সকল মানুষ যেন ভালো থাকে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।